সাবস্ক্রাইব করুন টিউব টেক মাস্টার চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন লেটেস্ট টেকনোলজিক্যাল ভিডিও সবার প্রথমে দেখুন। ওকে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি আপনাদের জানের ভাই, প্রাণের ভাই, সজীব ভাই। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব বা যে টপিকটা কভার করব সেটা হলো অনলাইন শপিং করার সময় আমরা কোন কোন বিষয়গুলো আসলে কনসিডার করব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আর এই ভিডিওটা একটা রিকোয়েস্টের ভিডিও, এই ভাই এই ভিডিওটা রিকোয়েস্ট করেছিলেন। তো আমরা জানবো কি মানে অনলাইন শপিংয়ের ফার্স্টে কী দরকার, ধাপে ধাপে কোন কোন জিনিসগুলো কনসিডার করলে আপনার অনলাইন শপিং এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে, আপনি ফ্রডের হাতে পড়বেন না, তো সেটা জানবো ভিডিও জুড়ে। তো চলুন গাইজ শুরু করি। প্রথমে দেখতে হবে আমি অনলাইন শপিং করার সময় কোন কোন সাইটগুলোকে ভালো কনসিডার করব, মানে কোন কোন সাইটগুলোর ক্ষেত্রে আমি বেশি প্রায়োরিটি দিব। প্রথমে দেখতে হবে এন্টারপ্রাইজ যে ওয়েবসাইটগুলো আছে, মানে যেগুলো অনেক বড় বড় কোম্পানি, যেমন আপনি আলি এক্সপ্রেস ধরতে পারেন, বাংলাদেশের ক্ষেত্রে দারাজকে কনসিডার করতে পারেন। কারণ যদিও দারাজের রিভিউ অনেক খারাপ, বাট এখন দারাজ আস্তে আস্তে ডেভেলপ করতেছে, কারণ অলরেডি এটা হলো আলিবাবা যে গ্রুপ আছে তারা অলরেডি এটার 51% শেয়ার নিয়ে নিছে। তো এখন আপনি দারাজের প্রোডাক্টের যেরকমই কোয়ালিটি হোক, বাট আপনি যদি দারাজ মল মানে দারাজ অ্যাপসে ঢোকার পরে এরকম দারাজ মল যে অপশানটা আছে সেটা থেকে যদি আপনি প্রোডাক্ট করেন, তাহলে আপনার স্যাটিসফ্যাকশান অ্যাপ্রক্সিমেটলি 75%-এর উপরে হবে। তো আশা করি আপনি দারাজ থেকেও এখন বাংলাদেশে একটা মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স পাবেন। তো আমি ইন্টারন্যাশনাল প্লাস দেশি এই দুইটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা কনসিডার করতে পারি আলি এক্সপ্রেস, দেন দারাজ। আর যদি কেউ ওভারসিজের মাধ্যমে, মনে করেন যে ফরেন ট্রেডের মাধ্যমে আপনি অ্যামাজনের একটা কাভারিং ছাড়া নিয়ে আসবেন বাংলাদেশে প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি অ্যামাজনটা ইউজ করতে পারেন, amazon.com not .in। কারণ ইন্ডিয়ার যে অ্যামাজন আছে সেখান থেকে আপনি ডিরেক্ট ওভারসিজের মাধ্যমে বাংলাদেশে প্রোডাক্ট আনতে পারবেন না, বা আনলেও অনেক ঝামেলা হয়, ট্যাক্সের অনেক সমস্যা আছে, আপনি amazon.com থেকে আনতে পারবেন। এছাড়া ইবে কিন্তু নতুন প্রোডাক্ট দেয় না, সো ইবেটা আমি কনসিডারেশনে রাখলাম না, ধরে নিলাম আপনারা ইবে থেকে শপিং করবেন না, আর করলেও সেটা আপনি সেকেন্ড হ্যান্ড পাওয়ারই সম্ভাবনা বেশি, কারণ ইবেতে আপনি বিডিংয়ের মাধ্যমে হয়। তো ধরেন আপনি আলি এক্সপ্রেস বা অ্যামাজনে ঢুকলেন, তো অ্যামাজনে বা আলি এক্সপ্রেসে বা দারাজে ঢোকার পরে আপনি কীভাবে সার্চটা করবেন? ফার্স্টে যে কোনো আপনি একটা প্রোডাক্ট লিখে সার্চ দিলেন, ধরেন আমি একটা টিউবলাইট সার্চ দিব, আমি টিউবলাইট বা একটা আপনি টেবিল ফ্যান বা টেবিল ল্যাম্প আমি সার্চ দিলাম। তো টেবিল ল্যাম্প সার্চ দেওয়ার পরে আপনার দেখতে হবে দুইটা জিনিস, প্রথমত একটা দেখবেন শর্ট বাই, SORT শর্ট বাই, এই অপশানটাতে ক্লিক করে আপনি দেখবেন শর্ট বাই অর্ডার দিবেন। অর্ডার দিলে মানে কতগুলো অর্ডার হয়েছে, মনে করেন কোনো একটা টেবিল ল্যাম্প আপনি অর্ডার দেবেন, সেটা অলরেডি 1500 পিস অর্ডার হয়ে গেছে, তার মানে ওই প্রোডাক্টটা খুবই ভালো এবং ওটার রিভিউ রেটিং অন্যান্যরা দেখে অনেক ভালো হয়েছে, দ্যাটস ওয়াই এখানে 1500+ বা 200+ বা 300+ অর্ডার পড়ছে, তার মানে আপনার কোয়ালিটিটা নিয়ে আপনি মোটামুটি নিশ্চিত। আচ্ছা, এটা গেল ফার্স্ট স্টেপ। ধরেন আপনি অর্ডারও কম, 300 অর্ডার, পরে কী দেখবেন আপনি? আপনি দেখবেন এটার রেটিং কীরকম, 4.5 বা 4.3 বা 4.2। কিন্তু এই যে রেটিংটা, এই রেটিংটা কতজন দিল? ধরেন এই 300 অর্ডার হলেও এর মধ্যে থেকে আপনি 200 রেটিং পাইলেন বা 150 রেটিং পাইলেন, এবং 150 রেটিংয়ের মধ্যে সবগুলোই 4-এর উপরে, তার মানে আপনার অর্ডার কম হলেও প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো। মনে করেন একটা টি শার্ট, সেটাকে একটা রিভিউ আসতেছে, আপনি কমেন্টের অপশান আছে, কমেন্টে গিয়ে দেখবেন যে প্রোডাক্টটা কি আপনি ডেসক্রিপশানের সাথে ম্যাচ করতেছে কি না, আপনার গ্রাহক কী পরিমাণ ক্ষুব্ধ না আপনি প্রোডাক্টটার প্রতি ভালো কোনো কিছু দিতেছে রিভিউ, সেটা দেখবেন। আর এরপরে যে অপশানটা থাকে সেটা হলো আপনি কতদিনের মধ্যে ডেলিভারি পাইল, দেখবেন আপনি কমেন্টের মধ্যে অনেক গ্রাহকে লিখে দেয় যে ভেরি ফাস্ট ডেলিভারি, খুব দ্রুত পেয়ে গেছি ভাই ধন্যবাদ, এরকম যে আপনি রেটিংগুলো আছে বা রিভিউগুলো আছে সেগুলো একবারে টু দ্য পয়েন্ট পার্ট বাই পার্ট আপনি পড়ে খেয়াল করে পড়ে নেবেন, দেখবেন যে আপনার শপিং এক্সপিরিয়েন্স আস্তে আস্তে ভালো হয়েছে। এবং মানে করেন মোটামুটি স্টোর সিলেক্ট করার ক্ষেত্রে আপনি আরেকটা যেটা দেখবেন যে স্টোরের একটা রেটিং দেওয়া থাকে, আপনি যখন যে প্রোডাক্টটাতে ঢুকবেন সেটার মধ্যে নিচে গেলে আপনি একটা স্টোরের অপশান পাবেন, সেই স্টোরটার মধ্যে গেলে আপনি দেখবেন 75% গুড রিভিউ বা পজিটিভ রিভিউ, 85% বা 91%, যদি দেখেন যে আপনি 80%-এর উপরে তার মানে আপনি চোখ বন্ধ করে ওখান থেকে অর্ডার করতে পারেন, কারণ একটা স্টোরের রিভিউ যখন 80%-এর উপরে যায় তখন যে অনলাইন যে সাইটগুলো আছে সেইগুলোর সাথে ডিরেক্ট একটা কোলাবোরেশনের মাধ্যমে ওরা আপনার ব্যবসা শুরু করে, ওরা ভালো পার্সেন্টেজ পায়, তো ওরা চায় সবসময় 90%-এর উপরে রাখার জন্য।
এবং লাস্ট যে অপশানটা দেখবেন সেটা হলো আপনার রিটার্ন পলিসি বা আপনার যে মানি ব্যাক গ্যারেন্টি কিনা, যেমন আপনি আলি এক্সপ্রেস থেকে বা অ্যামাজন থেকে যদি অর্ডার করেন ওরা 60 দিন পর্যন্ত আপনার টাকাটা ওদের কাছে হল্ডে রেখে দেয়। যখন আপনি প্রোডাক্ট পাবেন এবং কনফার্ম করবেন দেন আপনার টাকাটা ওই স্টোরের মালিককে প্রোভাইড করে। তার মানে যদি প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয় বা আপনি প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট না, আপনি চাইলে এটা রিটার্ন করে দিতে পারবেন এই 60 দিনের ভিতরে, বা আপনি এটার রিফান্ডও চাইতে পারেন যে আমার প্রোডাক্টটা আমার মন মতো হয়নি, আমি এটার 30% বা 40% বা 50% আমি রিটার্ন চাচ্ছি, আমাকে রিটার্ন দিয়ে দেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই স্টোরগুলাই দিয়ে দেয় বা আলি এক্সপ্রেস নিজে এটার মধ্যে ইন্টারফেয়ার করে আপনাকে রিটার্নটা মেক শিওর করে। আবার যদি দারাজ থেকে দেন, দারাজ যেহেতু দেশি কোম্পানি সেহেতু এখানে দেখবেন 14 ডেজ রিটার্ন পলিসিটা আছে কিনা বা 7 ডেজ রিটার্ন পলিসি আছে কিনা। যদি এটা ঢাকার মধ্যে হয়, আমি দারাজটার কথা বেসিক্যালি এর জন্য বলতেছি কারণ অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো এত ভালোভাবে ক্যাটাগরাইজ না, মনে করেন ওইগুলো পিএইচপি ভার্সন বাট এখনও ওরকমভাবে আপডেটেড না, ছোট ছোট আপনি উঠতেছে। যদি ওরকম কোনো ভালো ওয়েবসাইট আমি পাই অবশ্যই এটা আমি অন্য কোনো ভিডিওতে রিকমেন্ড করব। তবে আমি চাচ্ছি যে আপনার যেটার মধ্যে রিস্ক খুবই কম, তো দারাজের মধ্যে আপনি রিস্কটা মোটামুটি মিটিগেট করতে পারবেন। আর দেখবেন যে রিটার্ন পলিসিটা ঠিক আছে কিনা, যদি রিটার্ন পলিসিটা থাকে এবং ভালো রিভিউ থাকে আর আমি এর আগে যে যে অপশানগুলো বললাম সেগুলো যদি আপনি সম্পূর্ণগুলো এটাতে কভার করে তো অবশ্যই আপনি কনসিডার করতে পারেন। আর ভাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।